আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, দুনিয়াতে প্রতিদিন এমন ঘটনা ঘটে থাকে যেগুলো ক্যামেরাতে না রেকর্ড হলে আপনি কখনোই বিশ্বাস করতেন না। মানুষের অজান্তে মাঝে মাঝে সিসিটিভি ক্যামেরা দিয়ে এমন কিছু ঘটনা রেকর্ড হয়ে যায় যেগুলো দেখে মানুষ অবাক হয়ে যায় আর ভাবে দুনিয়াতে এমনও কিছু ঘটতে পারে। তাহলে আসুন আজকের ভিডিওতে এমন কিছু ঘটনাই আপনাদের দেখাই। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এছাড়াও আমাদের অন্যান্য ভিডিও দেখতে পারেন। বন্ধুরা, এটি এমন একজন ক্যামেরাম্যানের কাহিনী যার জন্ম আমেরিকার লস অ্যাঞ্জেলেসে। তিনি একজন রিপোর্টার ছিলেন এবং রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক নিউজ তৈরি করছিলেন। হঠাৎ তার ক্যামেরাম্যান তাকে ইশারা করে বলেন যে তার পেছনে বিপদ রয়েছে, আর তিনি তার জায়গা থেকে সাথে সাথেই সরে যান এবং তখনই একটি ব্যাকআপ গাড়ি সেখান দিয়ে ক্রস করে চলে যায়। অল্পের জন্য প্রাণে বেঁচে যায় তিনি। ক্যামেরাম্যানের দ্রুত ইশারার উসিলায় সেদিন তার প্রাণ রক্ষা পায়। তিনি তার রিপোর্ট বন্ধ করেননি, তারপরও তিনি তার রিপোর্ট জারি রাখেন। বন্ধুরা, অস্ট্রেলিয়া থেকে একটি অদ্ভুত ভিডিও আমাদের সামনে আসে। এই ভিডিওটি এমন একজন ব্যক্তির যিনি হয়তো ভেবেছিল আমি বিখ্যাত নয় তবে আমাকে বিখ্যাত হতেই হবে, অনেকটা আমাদের দেশের টিকটক স্টারদের মতো। এজন্য সে বিখ্যাত হতে একটি উল্টাপাল্টা ভিডিও বানিয়ে ফেলে। ভিডিওতে সেই ব্যক্তি একটি টাইগারের লেজ ধরে খেলা করছিল, কিন্তু টাইগারটি অনেক শান্ত ছিল যার কারণে পেছনে ফিরে তাকিয়ে কিছুই করেনি। কিন্তু সবাই যখন অনলাইনে এই ভিডিওটি দেখে তখন সবাই ব্যাপারটি অনেক বেশি নেগেটিভ নিয়েছিল। টাইগার চাইলে মুহূর্তের মধ্যে তাকে খেয়ে হজম করে ফেলতে পারত। হতে পারে এই ব্যক্তির মায়ের কোনো দোয়া তার কাজে লেগেছে, এই জন্য টাইগার তাকে ছেড়ে দিয়েছে। বন্ধুরা, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু বন্ধুরা, আমরা সবাই জানি যে বিভিন্ন বড় বড় পশুকে ট্রেন করার জন্য মাস্টার থাকে। এখানে একজন ট্রেনার পার্কের ভেতরে বসে সিংহের সাথে খেলা করছিল। তার পেছনে থাকা একটি লেপার্ড ট্রেনারের উপর আক্রমণ করার জন্য ছুটে আসে, কিন্তু এই টাইগার প্রতিজ্ঞা করে বসেছিল আমি আমার মালিকের প্রাণ নিতে দেব না। আর হঠাৎ করেই টাইগার লেপার্ডকে আক্রমণ করা থেকে বিরত রাখে। তার কাউন্টার অ্যাটাকের চক্করে এই ব্যক্তির প্রাণ বেঁচে যায়। বন্ধুরা, রং টার্ন মুভি আপনাদের মধ্যে অনেকেই নিশ্চয়ই দেখেছেন। এই সিনেমাতে একটি বড় কাঠের গুঁড়ি একটি গাড়ির ভেতর ঢুকে পড়ে আর অফিসারের প্রাণ নেয়ার পর রাস্তায় থাকা সকল লোকের প্রাণ নিয়ে নেয়। এ ধরনের একটি ঘটনা একজন সিনেমার মতোই ঘটে, আর ঘটনাটি ঘটে একজন মহিলার সাথে যার নাম এশলি। এশলি একাই ড্রাইভিং করছিল আর সে দেখতে পায় রাস্তায় একটি বড় লাঠি পড়ে আছে। যখন সে তার সামনে দিয়ে অতিক্রম করার চেষ্টা করে তখন লাঠি উড়ে এসে তার গাড়ির গ্লাস ভেদ করে ভেতরে ঢুকে যায়। এই দৃশ্য দেখে সবাই অনেক অবাক হয়ে গিয়েছিল আর ভাবছিল যদি তার সাথে কেউ বসে থাকতো তাহলে তার কী অবস্থা হতো। সত্যি এটি চিন্তার বিষয়। বন্ধুরা, এটি এমন একটি ভিডিও যেখানে একটি ফ্যামিলি নৌকায় করে সমুদ্রে ঘুরতে গিয়েছিল। তারা হঠাৎ করে দেখতে পায় তাদেরকে একটি শার্ক ফলো করছে। এটি প্রায় 4.5 মিটার লম্বা ছিল আর সে এদের উপর এতটাই রাগান্বিত হয় যে সে সেখানে গিয়ে নৌকার নিচে থাকা অ্যাঙ্কর খাওয়া শুরু করে। সে যদি জাম্প করতো তাহলে সে নৌকার উপরে উঠে আসতে পারতো, কিন্তু সে জাম্প করেনি, সে যাত্রায় বেঁচে গেল তারা। বন্ধুরা, এই ব্যক্তিকে দেখুন। এই ব্যক্তি একটি নতুন মোটরসাইকেল কিনেছে। সে খুবই ফুরফুরে মনে রাস্তা চালাচ্ছিল, কিন্তু তার কোনো ধারণা ছিল না রাস্তায় অনেক বোকাও ঘুরে বেড়াচ্ছে। সে যখন চলতে শুরু করে তখন অপরদিক থেকে একটি দ্রুতগতির গাড়ি এসে তার সামনে থাকা গাড়িকে ধাক্কা মেরে দেয় আর এই ব্যক্তি উড়ে গিয়ে রাস্তার উপর সাইডে গিয়ে পড়ে। বিষয়টি সত্যিই দুঃখজনক। বন্ধুরা, যখন স্কুল বাস থেকে বাচ্চারা নামে তখন তাদের উপর লক্ষ্য রাখা ড্রাইভারের দায়িত্ব থাকে, আর এই দায়িত্বটিকে এই ম্যাডাম খুব ভালোভাবেই পালন করেছে। যখনই বাচ্চা বাস থেকে নামবে তখন ড্রাইভার দেখতে পায় দূর থেকে একটি আনকন্ট্রোল গাড়ি এদিকে আসছে আর সেটি ব্রেক ফেল হয়ে গিয়েছে। ড্রাইভার বাচ্চাকে চিৎকার করে বলতে শুরু করে দ্রুত বাসে এসো। যখনই সে বাসে উঠে তখনই সে গাড়ি তার পাশ ঘেঁষে বেরিয়ে যায়। বাচ্চার ভাগ্য ভালো ছিল বলেই সে বেঁচে গিয়েছিল। বন্ধুরা, আপনারা সিনেমাতে কিংবা বাস্তব জীবনে দেখে থাকবেন পুলিশ প্রায় সময় নিজের জীবন ঝুঁকিতে ফেলে আমাদের সাহায্য করে। এখানে দেখুন থমাস ড্যান নামক টেক্সাসের একজন পুলিশ যার উপর একজন গাড়ি চোর ফায়ারিং শুরু করে আর সাথে সাথে তার মাথা থাকে টুপিতে এসে গুলি লাগে আর টুপি তার মাথা থেকে নিচে পড়ে যায়।
ভাবুন একবার যদি একটু নিচে দিয়ে যেত তাহলে তার কি হতো। তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ আর আনকমন ভিডিও পছন্দ করে থাকেন তাহলে বাংলা ভয়েস টিভিতে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।